হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব চ্যাপ্টার 5 এর সেকেন্ড লেকচার। আগের লেকচারে আমরা একটা সিম্পল কোয়েরি দেয়া থাকলে সেখান থেকে কিভাবে অপারেটর ট্রি আঁকতে হয় সেটা শিখেছিলাম। আজকের লেকচারে উল্টো কাজটা দেখব, একটা অপারেটর ট্রি যদি দেয়া থাকে তাহলে সেখান থেকে কিভাবে কোয়েরি লিখতে হয়। অপারেটর ট্রি যদি মনে থাকে তাহলে আমরা সেখানে দুই ধরনের অপারেটর দেখছিলাম, একটা হচ্ছে ইউনারি অপারেটর আর একটা হচ্ছে হলো বাইনারি অপারেটর। ইউনারি অপারেটরের মধ্যে দুইটা অপারেটর খুবই কমন, সেটা হচ্ছে প্রজেকশন আর সিলেকশন। অন্যদিকে বাইনারি অপারেটরের ক্ষেত্রে ইউনিয়ন, ডিফারেন্স, সেট অপারেশন গুলো যেগুলো থাকে, জয়েন, সেমি জয়েন এগুলো থাকে। বাইনারি অপারেটরে দুইটা অপারেন্ট থাকে, দ্যাট মিন্স দুইটা রিলেশন লাগে বাইনারি অপারেশনের জন্য, আর ইউনারি অপারেশনের জন্য একটা রিলেশন হলেই যথেষ্ট। তাহলে যদি আমাদের এরকম একটা ট্রি দেয়া থাকে যেখানে সাপ্লাই আর ডিপার্টমেন্ট নামে দুইটা রিলেশন আছে যাদের কিছু অ্যাট্রিবিউট দেয়া আছে, আর এই অপারেটর ট্রিটা আমাদের দেয়া আছে, আমরা এটা খুবই সহজ অপারেটর ট্রি। আমরা এখানে দেখতেই পারতেছি হচ্ছে সাপ্লাই টেবিলের উপর থেকে যাদের কোয়ান্টিটি 10 তাদেরকে সিলেক্ট করতে বলা হয়েছে, এবং সেখান থেকে আবার যাদের হচ্ছে হলো পি নাম যেটা আছে সেটা সিলেক্ট করতে বলা হয়েছে, শুধুমাত্র পি নাম কলামটা আসবে শেষমেশ। তো এই অপারেটর ট্রি থেকে যদি আমরা কোয়েরিতে লিখতে যাই তাহলে এই সিম্পল, এটা এখানে কোনো বাইনারি অপারেটর নাই, এখানে শুধুমাত্র ইউনারি অপারেটর আছে। ইউনারি অপারেটরের ক্ষেত্রে অপারেটর ট্রি থেকে কোয়েরি আঁকা খুবই সহজ। ইউনারি অপারেটরের ক্ষেত্রে কোনো কিছু চিন্তা করতে হয় না, জাস্ট উপর থেকে হচ্ছে হলো চুপচাপ লিখে যাবো। কিভাবে? প্রথমে লিখবো প্রজেকশন পি নাম, তার ডান পাশে লিখবো সিলেকশন কোয়ান্টিটি ইকুয়াল টু 10, তার ডান পাশে লিখবো সাপ্লাই। তাহলে আমাদের হচ্ছে হলো যে কোয়েরিটা ছিল সেটা চলে আসবে। এইখানে যে এক্সাম্পল, এইখানে যে ট্রিটা দেয়া আছে সেখানে একটা বাইনারি অপারেটর দেয়া আছে যেটা হচ্ছে হলো জয়েন, যার দুই পাশে দুইটা টেবিল দেয়া আছে। এই সকল ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হলো এই যে বাইনারি অপারেটর যেটা সেটা একটা নোড। আমরা আগে জানি যে অপারেটর ট্রি এর লিফ নোডে কেবলমাত্র রিলেশন গুলো থাকে। তাহলে এই যে জয়েন যে নোডটা আছে এই নোডের বামে চলে যাব, বামে যে রিলেশনটা আছে তার নাম লিখবো সাপ্লাই। তারপর আমরা যে নোডটা ছিল সেই নোটটা লিখবো জয়েন, তারপর এই নোটের ডান পাশে যেটা আছে ডিপার্টমেন্ট রিলেশন সেটাকে লিখবো। তাহলে সাপ্লাই আর ডিপার্টমেন্ট জয়েন করতে বলা হয়েছে, এই অপারেটর ট্রি এর যে কারেসপন্ডিং কোয়েরি আছে এটা লেখা হয়ে গেল। আরো কিছু ট্রি দেখি, এখানে যে ট্রিটা দেয়া আছে এখানে দেখাই যাচ্ছে হচ্ছে হলো পুরো ট্রি এর মধ্যে দেখতে পাচ্ছি এইটুকুতে হচ্ছে হলো বাইনারি অপারেশনের কাজ আছে। বাইনারি অপারেশন কাজ হওয়ার পরে একটা ইউনারি অপারেশন করতে বলা হয়েছে। এই সকল ক্ষেত্রে অপারেটর ট্রি থেকে কোয়েরি কিভাবে আঁকবো? লিফ নোডের উপরে যে নোডটা আছে এক্স্যাক্টলি এই জয়েন, এটার বাম পাশে যে রিলেশনটা আছে সেটাকে আগে লিখবো সাপ্লাই। তারপর লিখবো হচ্ছে হলো নোডটাতে যে অপারেটরটা আছে জয়েন, তারপর এই জয়েনের ডান পাশে যে আছে তাকে লিখবো ডিপার্টমেন্ট। আমাদের এইটুকুর কাজ হয়ে গেছে। এই পুরোটুকুর কাজ করার পর যে টেবিলটা বা যে রেজাল্ট আমরা পাইছি এই রেজাল্টের উপর থেকে যাদের এরিয়া ঢাকা তাদেরকে সিলেক্ট করতে বলা হয়েছে। সিলেকশন একটা ইউনারি অপারেটর, তাহলে ইউনারি অপারেটরটা থাকবে যদি আমরা বামে লিখি, বাদ বাকি পুরো জিনিসটা হচ্ছে হলো আমাদের ডান পাশে থাকবে। সো এটা যদি আমরা ফাইনাল করে এটা লিখি সেটা দেখতে এরকম হবে, সিলেকশনটা এখানে আছে ইউনারি অপারেটর, তার ডান পাশে হচ্ছে হলো বাদ বাকি অংশটা, তো এটা চলে আসলো। পরের যে ট্রিটা আছে এটা দেখি, এখানে যে বাইনারি অপারেটরটা আছে জয়েন এইটার বাম পাশে যাব, এবং বাম পাশে যাওয়ার সময় খেয়াল করলাম যে সাপ্লাই টেবিলের আগে আরো কিছু ইউনারি অপারেটর আছে। তাহলে আমাদের কাজ খুবই সিম্পল, আমরা আগেও বলছি যে ইউনারি অপারেটরের ক্ষেত্রে এত কিছু চিন্তা করতে হয় না, জাস্ট উপর থেকে চুপচাপ লিখে যাব। তাহলে প্রথমে লিখবো হচ্ছে হলো প্রজেকশন, সাপ্লাই নাম্বার, ডিপার্টমেন্ট নাম্বার, তারপরে লিখবো সিলেকশন, ডিপার্টমেন্ট কোয়ান্টিটি ইকুয়াল টু 10, তার উপরে লিখবো হচ্ছে হলো সাপ্লাই। বাম পাশের কাজটা আমাদের শেষ হয়ে গেছে। এইবার মাঝখানে যে নোডটা আছে বাইনারি অপারেটর জয়েন সেটাকে লিখবো, তারপর চলে আসবো ডান পাশে। ডান পাশে কোনো ইউনারি অপারেশন নাই, শুধুমাত্র ডিপার্টমেন্ট টেবিল। তাহলে আমাদের ফাইনাল কোয়েরিটা হবে দেখতে এরকম, জয়েনের ডান পাশে ডিপার্টমেন্ট আর বাম পাশে যারা ছিল ইউনারি অপারেটর সহ। তারপরের ট্রিটা দেখি, ঠিক একইভাবে এখানে হচ্ছে হলো যে বাইনারি অপারেটরটা আছে সেটা দেখলাম, তার বাম পাশে যাব, এবং যাওয়ার সময় খেয়াল করলাম যে সাপ্লাই টেবিলের উপরে একটা ইউনারি অপারেটর আছে। ইউনারি অপারেটর থাকলে এত কিছু চিন্তা করতে হয় না,
উপর থেকে যেভাবে যেভাবে আছে এভাবে লিখে যাব। তাহলে ফার্স্টে সিলেকশন কোয়ান্টিটি ইকুয়াল টু 10, তারপর লিখবো সাপ্লাই, তারপর চলে যাব মাঝখানে যে ছিল নোটটা, জয়েন ইকুয়াল ডিপার্টমেন্ট নাম্বার ইকুয়াল টু ডিপার্টমেন্ট নাম্বার। এটা লেখা হয়ে গেলে তারপর ডান পাশে যাব, ডান পাশে আর কেউ নাই, শুধুমাত্র ডিপার্টমেন্ট রিলেশনটা আছে, সো ডিপার্টমেন্ট লিখলাম ডান পাশে। আমাদের এই পার্টটুকুর কাজ হয়ে গেছে। এইটুকুর কাজ হয়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে যে রেজাল্ট আসছে এটার থেকে কেবলমাত্র একটা মাত্র কলাম সিলেক্ট করতে বলা হয়েছে, যেটাকে আমরা প্রজেকশন অপারেশন বলি, শুধুমাত্র সাপ্লাই নাম্বার। প্রজেকশন সাপ্লাই নাম্বার এটা একটা ইউনারি অপারেটর, সো এটা থাকবে বামে এবং বাদ বাকি পুরো জিনিসটা থাকবে ডান পাশে। তাহলে ফাইনাল কোয়েরিটা দেখতে এরকম, প্রজেকশন ইউনারি অপারেটরটা বামে এবং বাদ বাকি যা ছিল পুরোটা আমরা ডান পাশে লিখে দিলাম। এটাই আমাদের ফাইনাল কোয়েরি। এখানে প্র্যাকটিস করার জন্য একটা বড় ট্রি দিয়ে রাখছি, সো আমি এটা একটু বলি। এখানে আগের ট্রি গুলোতে যেটা ছিল কেবলমাত্র এরকম ছোট একটা ট্রি ছিল, এখানে বেশ বড় একটা ট্রি আছে, যে ট্রি এর মধ্যে আবার কিছু ছোট ছোট সাব ট্রি আছে। এই একটা সাব ট্রি, এখানে আরেকটা, বাম পাশে আরেকটা সাব ট্রি। এটার কোয়েরিটা কিভাবে লিখবো? ঠিক একইভাবে আমি হচ্ছে হলো আগে দেখবো চলো এখানে মাঝখানে কি আছে, কার্টেসিয়ান প্রোডাক্ট, ঠিক আছে, এটার বামে যাব। এটার বামে যাওয়ার পর খেয়াল করলাম যে এখানে জয়েন আছে আরো একটা বাইনারি অপারেটর, ঠিক আছে, তাহলে এই জয়েনেরও বাম পাশে যাব। জয়েনের বাম পাশে শুধুমাত্র একটা রিলেশন আছে, ইএমপি। তাহলে ফার্স্টে লিখবো আমরা ইএমপি, লিখলাম, তারপর মাঝখানে কি ছিল, জয়েন। তাহলে মাঝখানে লিখবো জয়েন, তারপর যাব ডান পাশে। ডান পাশে যাওয়ার পর দেখলাম ডিপার্টমেন্ট টেবিলের উপরে আছে কি, সিলেকশন অপারেশন। তাইলে ইউনারি অপারেটর থাকলে চিন্তার কিছু নেই, তাইলে আমরা লিখবো চলো এরকম ভাবে ইএমপি জয়েন ডিপার্টমেন্ট নাম্বার ইকুয়াল টু ডিপার্টমেন্ট নাম্বার, সিলেকশন ম্যানেজার নাম্বার ইকুয়াল টু 373 ডিপার্টমেন্ট। বাম পাশের এই পুরো কাজটা হয়ে যাওয়ার পর এরপরে আমরা লিখবো হচ্ছে হলো মাঝখানে যে বাইনারি অপারেটরটা আছে সিপি, সেটা কার্তেশিয়ান প্রোডাক্ট। এবার কার্তেশিয়ান প্রোডাক্টের ডান পাশে যাবো, কার্তেশিয়ান প্রোডাক্টের ডান পাশে গিয়ে দেখলাম আবার একটা বাইনারি অপারেটর আছে জয়েন। তাইলে এই বাইনারি অপারেটরের আবার লেফটে যাব, লেফটে যাওয়ার সময় খেয়াল করলাম যে আবার ইউনারি অপারেটর আছে, সো যেভাবে আছে এভাবেই লিখবো, সিলেকশন স্যালারি গ্রেটার দেন 35 কে, তারপরে লিখবো ইএমবি, এরপরে আবার ব্যাক করার সময় মাঝখানে লিখবো জয়েন, তারপর ডান পাশে যাব, ডান পাশে যে ফার্স্টে লিখবো সিলেকশন ম্যানেজার নাম্বার ইকুয়াল টু 373, তারপর লিখবো ডিপার্টমেন্ট। তাহলে আমাদের যদি এইটুকু লিখি তাহলে আমাদের এইটুকুর কাজ হয়ে যাবে। এই পুরো রেজাল্ট কাজটা করার পর যেটুকু আসলো সেই রেজাল্টের উপর থেকে কেবলমাত্র একটা কলাম সিলেক্ট করতে বলা হয়েছে, যে এমপ্লয়ি টেবিল যে নেম অপার নেম অ্যাট্রিবিউটটা ছিল সেইটাকে কেবল তোলা হয়েছে। তাহলে আমাদের ফাইনাল কোয়েরিটা দেখতে এরকম হবে, প্রজেকশন ইএমপি ডট নেম, আর বাদ বাকি এইটুকু এই পুরো ট্রি থেকে যা ছিল বাদ বাকিটা থাকবে ডানে। এটা প্র্যাকটিস ট্রি ছিল, সো এটা করে জমা দিবেন, আমি চেক করে দিব। আরো কিছু প্র্যাকটিস ট্রি আমরা দিছি যেগুলোতে আরো অনেক বড় বড় একটু ট্রি আছে, এগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করে অ্যাসাইনমেন্টের যে থ্রেড খোলা আছে এখানে সাবমিট করবেন, করলে আমি চেক করে দিব। আর লেকচার বুঝতে কারো যদি প্রবলেম থাকে তাহলে তো ডিসকাশন সেশন আছে, আমি এখানে ডিসকাস করে দিব, কেউ যদি কিছু না বুঝেন। আবার 4 নম্বরের যে প্র্যাকটিস ট্রিটা দেয়া আছে এখানে কোশ্চেনটা হচ্ছে হলো এরকম, যে সেমিস্টার ফাইনালের কোশ্চেন। এখানে তিনটা অপারেটর ট্রি আগে আছে, Q1 Q2 Q3, এবং তিনটাই অপারেটর ট্রি, কিন্তু এই তিনটা অপারেটর ট্রি এর মধ্যে এক বা একাধিক ট্রি ইনভ্যালিড। সো আপনার কাজ হচ্ছে হলো এই তিনটা অপারেটর ট্রি থেকে কোনটা কোনটা ইনভ্যালিড সেটা খুঁজে বের করা। ইনভ্যালিড মানে ভ্যালিড না, মানে এই অপারেটর ট্রিটা আসলে হয় নাই, এটা যদি আমি অপারেটর ট্রিটা এভাবে আঁকি তাহলে এটার ঠিক হবে না, এরকম। সো কোনটা কোনটা ইনভ্যালিড সেটা বের করবেন, এবং কেন ইনভ্যালিড, কেন এটা থেকে কোনো আনসার আসবে না এরকম কিছু, সেটা হচ্ছে হলো রিজন সহ আপনাকে লিখে দেখাইতে হবে। সেইটা অ্যাসাইনমেন্ট আকারে করে জমা দিবেন। এটা করতে পারলে, এখানে 4টা ট্রি আছে, এগুলি করতে পারলে বুঝবো যে অপারেটর ট্রি মোটামুটি ক্লিয়ার। এই অ্যাসাইনমেন্ট গুলো করতে বলার কারণ হচ্ছে এরকম, প্র্যাকটিস করলে যেটা হবে, যে চ্যাপ্টার আগেও বলছিলাম চ্যাপ্টার 5 থেকে 14 মার্কের একটা কোশ্চেন আসবে। সো আপনি অপারেটর ট্রি আঁকা না শিখলে এই চ্যাপ্টারের বাদ বাকি যে অংশগুলো আছে সেগুলো বুঝবেন না কিছু। আগে আপনাকে অবশ্যই অপারেটর ট্রি আঁকা শিখতে হবে, তারপরে বাকি লেকচারগুলো শুনতে হবে। অপারেটর ট্রি আঁকতে না পারলে বাকি লেকচারে কোনো কিছুই বোঝা যাবে না। কারো যদি অপারেটর ট্রি পরীক্ষায় ভুল হয় সিরিয়ালি বাকির অংশগুলোও ভুল হবে, এটা মোটামুটি কনফার্ম।